السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা কুইকলি কিছু শব্দ দেখব কিওয়ার্ড এখানে, যেমন প্রথমে 10 নম্বর আয়াতে তেমন কিছু নেই, ইন্নাল্লাযিনা কাফারু লাম তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়া, একটু পর্যন্ত তেমন কিছু জটিল নাই। তুগনিয়া হচ্ছে গনি শব্দ থেকে আসছে, গনিয়া ধন সম্পদ, সেখান থেকে আগনা, আগনা থেকে তুগনা। কোনটা গনিয়া? ইয়ার উপরে তাহলে নকশা চলে যাবে, এটা বলতেছে কি হবে, গনিয়া আ আমজার মতো উচ্চারণ, ঠিক আছে। সেটা আবার টার্ন করে ইয়াতে টার্ন করবে, যেমন দেখেন এখানে কি তুগনি ইয়া, হ্যাঁ তুগনিয়া ইয়াটা রিভাইভ করবে, ঠিক আছে, সেটা আসতে পারে। সেটা সরফে আসলে আর একটু দেখলে আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হবে। লানের জন্য এটা লাইটেস্ট হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য এটা হচ্ছে তুগনি ছিল, লাইট হওয়ার জন্য তুগনি আ আসে, জবরটা আসছে লানের জন্য, ঠিক আছে। আর লাইটেস্ট হলে কী হইতে হতো বলেন তো, ইয়াটা কাটে যেতে, এটা হচ্ছিল তুগনি ইয়া আর থাকতো, তাহলে নর্মাল হচ্ছিল তুগনি নুনের উপর জের আছে, তারপর ইয়ার উপর যজন থাকবে, আর লাইট হয়ে গেলে কি ইয়ার উপরে জবর চলে আসলো, লাইটেস্ট হলে ইয়াটাই নাই হয়ে না, যজন ওইটা কাটবে উইকলেটারের ক্ষেত্রে, যেটা উইকলেটারের ক্ষেত্রে যেটা হচ্ছিল এটা তো নাকিস, নাকিসের ক্ষেত্রে লাইটেস্ট হলে কি হচ্ছিল, উইকলেটারটাই শেষে কাটা পড়ে যেত, ঠিক আছে। আচ্ছা এখানে যে শব্দটা আছে ওয়াকুদ, এই ওয়াকুদ শব্দটা আমরা এখানে দেখব, ওয়াকুদুন্না। ওয়াকুদ শব্দটা এখানে দেখেন কি বলতেছে, ওয়াকাদা মূল ক্রিয়া হচ্ছে প্রজ্বলিত হওয়া, মূল ক্রিয়ার একটি বিশেষ হচ্ছে ওয়াকুদুন, তো এখান থেকে তাফসির থেকে বলা হয় ওয়াকুদুন জ্বালানি হচ্ছে না, জ্বালানি কাঠ, বেসিক্যালি মানুষ জ্বালানির মধ্যে কাঠ হচ্ছে মানুষের কাছে একটা রিসোর্সফুল জিনিস, কিন্তু এটা জ্বালাই কখন, যখন এটার কোনো আর কোনো ফাংশনালিটি নাই, অনেক দাম দিয়ে মানুষ ফার্নিচার কিনে নিয়ে আসে, তারপরে যখন এটা পুরান হতে 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 যখন ভেঙে চুরে যায় তখন এটা কি হয়, লাকড়ি হিসেবে ব্যবহার, ঠিক আছে, লাকড়ি ছাড়া আর কিছু হবে না। যেমন সমস্ত বাসার থেকে যদি আপনার পুরান ফার্নিচার তখন বলে কি এটা লাকড়ি হিসেবে বিক্রি করবে, আর যদি লোহা কিছু থাকলে বলবে এটা কী করতে হবে, গলায় ফেলতে হবে, ঠিক আছে, এটা ভাঙ্গারির দোকানে বিক্রি হবে। সেরকমভাবে ওয়াকুদ হচ্ছে সেরকম একটা এক্সপ্রেশন, যে মানুষ তখন পরিণত হবে ওয়াকুদে, মানে তাকে আগুনে জ্বালানো ছাড়া আর তার কোনো ফাংশনালিটিস থাকবে না, সে নিজেকে এমনভাবে ধ্বংস করবে, সেই কনসেপ্টটাও কিন্তু এটার মধ্যে ওয়াকুদুর নারের মধ্যে আছে, সেটা একটা বিষয়। এবার আসেন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছিল কি এই শব্দটা দা আবা, কাদা বি আলি ফেরাউনা, দা আবা দেখেন অবিরাম লেগে থাকা, পরিশ্রম করা, অধ্যাবসী হওয়া, মূল ক্রিয়ার একটি বিশেষ কি দা গুণ, অভ্যাস, রীতি, আচার আচরণ করার পদ্ধতি, এটাকে দা গুণ হচ্ছিল, এটার হলো একটা বিশেষ আসছে, সেই দা গুণ থেকে আসছে কি দা গুহুম কা দা বি, এখানে যে মাহজুব মুক্তাদাটা আছে এটা কি, এটাই দা গুহুম, তাদের অভ্যাস, এভাবে আসছে। অভ্যাসের বিষয়টা বলা হচ্ছে যে এখানে আরেকটা এক্সপ্লেনেশন এখানে নাই, দা দা বা অর্থ হচ্ছিল বারবার একটা জিনিস করা, বারবার একটা জিনিস যখন করে মানুষ এটা অভ্যাসে পরিণত হয় না, সেই কনসেপ্টটা কিন্তু এটার মধ্যে রান করে। যেমন তারা কুফর করতেছে বারবার, 9 সাইনকে 9টা সাইন দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলোকে তারা কী করছে, একটার পর একটা ডিনাই করছে। তাহলে কাফারা শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যারা কন্টিনিউয়াস ডিনাইলের মধ্যে আসে, তাহলে সেটার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হচ্ছিল কি দা বুন, ঠিক আছে, দা আব, সেই জিনিসটা সেই কনসেপ্ট অনুযায়ী এখানে আসছে, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে এখানে একটা। আলি ফেরাউনা মিন কাবলুকুম এখানে নাই, কাযযাবু বি আয়াতিনা ফাআখাযা হুমুল্লাহু বি যুনুবিহিম আল্লাহু শাদীদুন ইকাব, এটা গুরুত্বপূর্ণ, আল ইকাব, ইকাব দেখেন আকাবা, অনুসরণ করা, অনুগমন করা, পরে আসা, পিছে পিছে আসা, পরবর্তীতে ঘটা, চলতে থাকা, বিরামহীন, অবিরাম পুনর অনুবৃত্তি করা, সাফল্যমণ্ডিত করা, ক্রিয়ার হচ্ছিল
একাবুন শাস্তি সাজা আজাব। বেসিক্যালি একাবুন শব্দটা এখানে রিফ্লেক্টিভ হয় নাই, একাবুন হচ্ছিল প্রতিশোধ পরায়ণ শাস্তি, এটা কিন্তু জেনেতন শাস্তি না। একাবুন হচ্ছিল কি প্রতিশোধ পরায়ণ শাস্তি, মানে যেটাকে অনুসরণ করছে, যেমন অনুসরণ কারণ আকাবা শাস্তিটা কি করতেছে, কোনো একটা অ্যাক্টকে অনুসরণ করতেছে। একটা শিক্ষককে সাথে একটা ছাত্র বেয়াদবি করলো, তার জন্য পাঁচটা বেতের বাড়ি হলো, এখন হেডমাস্টার দিলে একরকম বাড়িটা হবে, আর যার সাথে বেয়াদবি করছে সে দিবে কি আরেকরকম বাড়ি, তাহলে যার সাথে করছে সে হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট বাড়িটা সে দিবে, তাহলে সেক্ষেত্রে সেখানে কি তার একটা প্রতিশোধমূলক আচরণ থাকবে। তাহলে এটা কিন্তু এই জিনিসটাই হচ্ছিল এই শব্দটার একটা বিশেষত্ব। শাদিদুল একাব মানে হচ্ছিল যে একাবটা হবে প্রতিশোধমূলক শাস্তি, সেটা কিন্তু খুব কঠিন হবে, ঠিক আছে, সেটা এখানে একাব শব্দের মধ্যে আছে, সেটা আমরা এখানে আনি। কুল্লিল কোনটা একাবুন একটু বিশেষ জামিদ ওয়ার্ড হবে একাবুন শাস্তি। কুল্লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিহসাল মিহাদ। এখানে তুগলা গলাবা শব্দ থেকে আসছে প্যাসিভ, তুহশারুনা হাসারা শব্দ, হাসারার প্রতিশব্দ কি বলেন জামা, জামা হচ্ছিল ভলেন্টিয়ারি যদি কেউ জামায়াত হয় জুমা দিন জামা, কিন্তু যদি সবাইকে বাধ্য করা হয় সেটা হচ্ছে হাসারা। হাসারা শব্দটা আরবরা মূলত তাদের গৃহপালিত পশুকে কি একসাথে করার জন্য এটা ব্যবহার করে, তাহলে হাসারা মানে হচ্ছে কিয়ামতের দিন মানুষকে কি করা হবে বাধ্য করা হবে, ঢাকা ঢাকায় নিয়ে আসবে কোথায় জাহান্নামের সামনে ইলা জাহান্নাম, ঠিক আছে, তাহলে সেটাও এখানে আছে। হ্যাঁ জামা, জামা থেকে হচ্ছে জামায়াত যেটা বলি সেটা হচ্ছে ভলেন্টিয়ারি নিয়ে আসা, ঠিক আছে, হাসারা হচ্ছিল হেড ইয়ে করে নিয়ে আসা। তারপরে কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাই নিয়ে, এটা হচ্ছে কি আল তাকাতা, আল তাকাতা এটার কনজুগেশনটা আমাদের দেখা দরকার। এটা হচ্ছিল বেসিক্যালি লাকিয়া শব্দ থেকে আসছে, লাকিয়া শব্দের আট নম্বর হচ্ছে কি ইল তাকা, এটা যখন স্ত্রীবচক দ্বিবচন হচ্ছে তখন কি একটা ইয়ার ড্রপ হয়ে যাচ্ছে এখানে, এটার একটা ছোট্ট গ্রামার আছে, দ্বিবচনের স্ত্রীবচকের ক্ষেত্রে একটা ইয়া এখানে ড্রপ হয়ে গেছে, একটা সর্বগত বোধে একটা টেকনিক এখানে আছে, ঠিক আছে, পরস্পর সম্মুখীন হওয়া সেটা হলো সেটার অর্থ। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউহুম মিসলাইহুম ওয়া রা আল আইন, তেমন জটিল কিছু নয়। ওয়া আল্লাহু ইউআইয়িদু, এটা শব্দ ইম্পর্টেন্ট, ইউআইয়িদুটা বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেস্তার মাধ্যমে সাহায্য করার ক্ষেত্রেই এই জিনিসটা শক্তিশালী করা, আল্লাহ শক্তিশালী করছেন বিনাসরিহি তার সাহায্যের মাধ্যমে বাইয়ার সাথে। আমরা একটু শব্দটা দেখি, শব্দটা দেখলে আমাদের যে কাছে হয়তো বা জিনিসটা আর একটু এগিয়ে হবে। শব্দটা হচ্ছিল রআল আইন, এতে ইউআইয়িদু, এখানে দেখেন আদা দৃঢ় হওয়া, শক্ত হওয়া, সবল হওয়া, বলিষ্ঠ হওয়া, মজবুত হওয়া, দুই নম্বর হচ্ছে কি আইয়াদা শক্তিশালী করা, হ্যাঁ সাহায্য করা, তারপরে সমর্থন করা, পৃষ্ঠপোষকতা করা, ইউআইয়িদু, ইউআইয়িদু হচ্ছে সেটারই একটা ফরমেশন, ঠিক আছে, বিনাসরিহি মাইয়াশা। আচ্ছা ইন্না ফি যালিকা লা ইবরাতান, ইবরাতান শিক্ষামূলক, এটা আগে আমরা বলছি লি উলিল আবসার, এখানে নাই। জুয়্যানা লিন্নাসি হুব্বু শাহাওয়াত, এখানে ক্রি শব্দ হচ্ছে শাহাওয়াত, শাহাওয়াত শব্দটা দেখি আমরা আশাহাওয়াতি, এটা বেশি কি সাহা নাকি শব্দ, সাহাওয়া কামনা আকাঙ্ক্ষা করা ইচ্ছা পোষণ করা, মূল ক্রিয়া ক্রিয়া বিশেষ্য হচ্ছে কি শাহওয়াতু কামনা তৃপ্ত, কামনা বাসনা উত্তেজনা, তীব্র তীব্র অনুভূতি প্রবল অনুরাগ, এগুলো হচ্ছে এটার কিওয়ার্ড, তীব্র অনুভূতি প্রবল অনুরাগ ব্যাঘ্র কামনা আকর্ষণ লোভ। শাহওয়াতের মধ্যে কি আছে একটা ফোর্স আছে, ঠিক আছে, এটার সিমিলার আর একটা শব্দ আমরা সুরা ইয়ের মধ্যে নাজিয়াতের মধ্যে পড়ছি, সেটা হচ্ছিল কি হাওয়া, হাওয়া এটাকে প্রবৃত্তি বলা হচ্ছে, হাওয়ার রূপটা দেখেন পড়ে যাওয়া, উল্টে পড়া, কোনো কাজে প্রত্যাশায় ব্যর্থ হওয়া, আকস্মিক পতন হওয়া, ছৌ মারা, মূল ক্রিয়ার একটি বিশেষ হচ্ছে কি হাওয়ান, প্রবৃত্তি কামনা বাসনা লালসা ইচ্ছা ঝোঁক প্রবণতা আবেগ অনুরাগ অভিলাষ যৌন কামনা, এই সবগুলোর মধ্যে হাওয়ার মধ্যে কি নাই বলেন, তীব্রতাটা নাই, তীব্র অনুভূতি তীব্র অনুরাগ ব্যাঘ্র কামনা, তাহলে আশাওয়ার মধ্যে কি একটা তীব্রতা কাজ করে,
হাওয়া এবং শাওয়ার মধ্যে ডিফারেন্স হচ্ছিল ওইটা জেনারেল আর এটার মধ্যে একটা ইন্টেন্সিটি আছে, দ্যাট মিনস এটা কি হাইপারবোলিক একটা শব্দ বলতে পারে। এর পাশাপাশি এটাকে হুববের কি করা হয়েছে, মুদাফিলাই করা হয়েছে, না এটা এটা ইসম ফাইলে না, মানে এটা অর্থগতভাবে এটা নর্মাল কামনা বাসনার থেকে একটু তীব্রতর কামনা বাসনার বিষয়টা বলা হচ্ছে, আকাঙ্ক্ষার বিষয়। তো সেটাকে যখন হুবের সাথে, হুব মানে ভালোবাসা, ভালোবাসার সাথে যখন একে মুদাফিলাই করা হচ্ছে, তাহলে এটার মধ্যে আরও তেল ঢালা হচ্ছে। মানে ভালোবাসা যখন মানুষ করে তখন সে কি হয়ে যায়, ব্লাইন্ড হয়ে যায়। দ্যাট মিন্স এই তীব্র কামনা বাসনাকে সে ভালোবাসতেছে, দ্যাট মিন্স এটা সেটা তার যে কোনো মূল্যে করতে হবে, এরকম একটা মনস্তাত্ত্বিক বিষয়টার মধ্যে আছে। খুব বুসা হাওয়া তার উপরে লাগাইছে জুইয়েন, তিনটা জিনিস কিন্তু এখানে কি করা হচ্ছে, প্লে করতেছে। জুইয়েনা, খুব বুসা হাওয়া, তিনটা শব্দ কিন্তু একটা এক্সট্রিম পজিশনকে ডিসক্রাইব করতেছে। এই এক্সট্রিম পজিশনকে ডিসক্রাইব করার পরবর্তীতে কথাগুলো আসতেছে, ঠিক আছে, যে বিষয়গুলো বলা হচ্ছে। এই এক্সট্রিম যাওয়ার পরে মানুষ এক্সট্রিমিস্টের মধ্যে যে দুনিয়াব্যাপী কী করতে থাকে, যুদ্ধ বিগ্রহ করে। সব যুদ্ধ বিগ্রহের মূল কারণ হচ্ছিল মানুষ এক্সট্রিমলি কোনো কিছু পেতে চেষ্টা করে, তাই না? এই জিনিসটা, সে আইটেমগুলোর মধ্যে একটা দেখেন, এটা বলছে আল কনা তিরিল মুকান্তরা, এটা বুঝতে হবে সঞ্চিত সময়। এটা হচ্ছে কি কান্তরা, কান্তরা হচ্ছে না কি চার লিটারের দুধ, ফোর লিটার দুধ, প্রচুর ধন সম্পদ সঞ্চয় করা, অঢেল ধন সম্পদ অর্জন করা, সেটার একটা বিষয় বিশ্বাস হচ্ছে কিন্তা রুণ। কিন্তা রুণের বহুগুণ হচ্ছে কি কানাতি রুণ, সেটা গচ্ছিত ধন সম্পদ। এটার উপর দিয়ে আবার একই রুটের ইসম মাফুরকে এখানে আনা হয়েছে, যেটা হচ্ছিল যেমন সে অর্থ সম্পদ ধন সঞ্চয় করেছিল, যে করেছিল সে কি করে যা যা করা হয়েছিল, দ্যাট মিন্স পাইলিংয়ের উপর পাইলিং, মানে সেখানেও কিন্তু একটা ইন্টেন্সিটি বোঝা যাচ্ছে। সে স্বর্ণ রূপা এবং ব্র্যান্ডেড ঘোড়ার ব্যাপারে সে কি আরও বেশি অবসেসড, ঠিক আছে, এটার ব্যাপারে ইন্টেন্সিটিটা বোঝা যাচ্ছে। সেজন্য এই শব্দটাও কি করা হচ্ছে, একই রুটের থেকে দুইটা শব্দ একটা সাথে মাউসুস সিপা ইউজ করতেছে, সেখানেও কিন্তু আরেকটা এক্সপ্রেশন এখানে আছে, আলকনা তিরিল মুকান্তরাতি মিনা জাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল ফাইলিল মুসাওয়ামা, ঠিক আছে, স্বর্ণ রূপা এবং ব্র্যান্ডেড আইটেমস। ব্র্যান্ডেড ঘোড়ার কথা বলা হচ্ছে, বর্তমান যুগে ব্র্যান্ডেড যা কিছু আছে সেটার প্রতি মানুষের অবসেশন, সেটার জন্য তার এক্সট্রা খরচ, সেটার জন্য সব কিছু সে করতে রাখবে। হ্যাঁ, তখন ছিল খয়লির মোসাম, এবং খয়ল শব্দটা দেখেন এটা ইন্টারেস্টিং, খলা হা ইয়ালা, কল্পনা করা, অলিক ধারণা করা, এটা বাংলা শব্দ হচ্ছে খেয়াল। বাংলা শব্দ একটা ইউজ হয় না, আমরা খেয়াল বলি না, খেয়াল শব্দটা কি, খেয়াল শব্দটা হচ্ছিল সেই শব্দটা যেটা হচ্ছে না আপনার এরকম অলিক একটা ধারণা যেটার কোনো বাস্তবতা নেই, তাহলে অলিক ধারণা, নিজের সম্বন্ধে অলিক ধারণা করে, সেখান থেকে হাইল শব্দ আসছে, আরবিতে এটাকে খেয়াল বলা, খেয়াল বলা হচ্ছে, খেয়াল মানে অলিক ধারণা। সেখান থেকে এই ঘোড়াটা সম্বন্ধে বলা হচ্ছে এটা মানুষের একটা কল্পনা, তার একটা $1,000,000 একটা ঘোড়া দরকার, $1,000,000 দিয়ে সে করবে টাকা, এখন পর্যন্ত সে ট্রেন্ড আছে, সে ঘোড়া দিয়ে সে করবে কি, হ্যাঁ, কিন্তু সেটার মধ্যে অবসেশন হচ্ছে না, সেই জিনিস এটা তার খেয়াল, এটাকে খেয়াল যেন দেখেন, বাংলা শব্দটা আরবি শব্দতে কিন্তু বাংলা শব্দে আসছে, খেয়াল শব্দটা কিন্তু এভাবে আসছে। মুখতালিল ফকির, যে খুব নিজের ব্যাপারে খুব অহংকার করে তাকে মুখতাল বলা হয়, আরবিতে মুখতাল বলা হয়, ওই খেয়াল খলা শব্দ, ঠিক আছে, এই শব্দটা এটাও কিন্তু ইন্টারেস্টিং, মুখতাল মুখতালিল ফকির। আচ্ছা মুসাওয়ামা, এটাও সব ইন্টারেস্টিং, সাওয়ামা শব্দ থেকে আসছে, ঠিক আছে, সাওয়ামা শব্দ থেকে আসছে, দেখেন বল প্রয়োগ করে কোনো কিছু করা, হ্যাঁ, কারোর উপর কঠিন দায়িত্ব, জোরপূর্বক কাউকে কোনো কিছু করতে বাধ্য করা, কোনো কিছু চিহ্নিত করা, এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে এটা, একটা ব্র্যান্ডের এখান থেকে, আল আনেমি ওয়াল হার্স দালিকা মাতা, মাতা নিয়ে হচ্ছে দেখেন মাতা আ নিয়ে যাওয়া, বহন করা, বলিষ্ঠ হওয়া, অটল হওয়া, মাতাউন গৃহ সামগ্রী, তাহলে গৃহ সামগ্রী মানে এগুলো বলছে জালিকা মাতাউল হায়াতের দুনিয়া, আর সেটা যদি আপনার অবসেশনের সেন্টার পয়েন্ট হয় আল্লাহর অবজেকশন হচ্ছে ওই জায়গায়, ঠিক আছে, আল্লাহর অবজেকশন হচ্ছে এইটা, এটা তো দুনিয়াতে মানুষকে জীবনযাপন করে দিচ্ছে, এটা নিয়ে এত পাগল হওয়ার কি আছে, বিষয়টা হচ্ছে এরকম জিনিস। তারপর বলছে ওয়াল্লাহু ইন্দাহু হুসনুল মাআব,
এই মাআব শব্দটা আপনি বারবার পাবেন, যেমন আবা প্রত্যাবর্তন স্থল, প্রত্যাবর্তন ফিরে আসা, তওবা করা, হ্যাঁ এই দেখেন আবা, উনিবু ঠিক আছে, তাবা একটা আছে তাবা, এটা হচ্ছে আবা ঠিক আছে, সেখান থেকে আবা প্রত্যাবর্তন করা, তওবা করা, মূল ক্রিয়ার একটি বছর কি বিশেষ হচ্ছে কি মা মা আ মা বু ঠিক আছে, এখানে পেলে আল মা, এটার আরেকটা তাফসিরগত ব্যাখ্যা হচ্ছিল এটাকে বলা হয় হানিবি, মানে কি বলে মধু মানে মৌচাকের কথা বলা হয়, যে একটা মৌমাছি কি করে সারাদিন ঘুরে মৌচাকে ফিরে আসে, তো মৌচাক হচ্ছে সমস্ত তার সম্পদ কোথায় মৌচাকে বলতে না, তাহলে দুনিয়াতে মানুষকে আল্লাহ মানুষকে আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিচ্ছে, তাকে ফিরে যেতে হবে কোথায়, যদি আল্লাহর কাছে যায় সেখানে তার সমস্ত সম্পদ হুসনুল মাওয়াব, কিন্তু সে এরকম একটা ফ্রেজ কিন্তু এখানে অনেক উত্তম মাওয়াব সে শব্দটা কিন্তু এখানে ব্যবহার করেছে ঠিক আছে। আচ্ছা কুল আ উনাব্বিউ বি খাইরিন মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদাহু জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফিহা আজওয়াজুন মুতাহারাতুন, নতুন শব্দ রিদওয়ানুন মিনাল্লাহ, রিদওয়ানুন শব্দটা ইম্পর্টেন্ট, রাদিয়া শব্দ থেকে তুষ্ট হওয়া, সন্তুষ্ট হওয়া, রাজি হওয়া, সম্মতি হওয়া, একমত হওয়া, পছন্দ করা, মূল ক্রিয়ার একটি বিষয় হচ্ছিল রিদওয়ান, সন্তুষ্টি, সন্তোষ, তুষ্টি, আনন্দ, আনুকূল্য সেখানে রিদওয়ানুন, তাহলে এটা একটা ইসম এবং আনুন এটা কিন্তু একটু হাইপারবোলিক ইসম ঠিক আছে, মুবালাগা ইসম, তাহলে চরম পরম প্রশান্তি, পরম সন্তুষ্টি, কারণ এগুলো কিন্তু রিদওয়ানুন মিনাল্লাহ, এটার আরও ফ্রেজগুলো বিভিন্ন আছে, সুরা ফজরের শেষে আছে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকি রাদিয়াতুন মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওখানে রাদিয়াতুন মারদিয়া এটাই কিন্তু আরেকটা এক্সপ্রেশন ঠিক আছে, বিল ইবাদ ওয়াসিরুন বিল ইবাদ আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফিরলি লানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার, তাহলে আস-সাদিকিন এগুলো মোটামুটি আমাদের আজকাল কিছু এখানে নাই ঠিক আছে, আপাতত ঠিক আছে। তাহলে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি আজকে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আমাদের টাস্ক হবে হচ্ছিল 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করবো, আর একটা টাস্ক হচ্ছে সুরা আদিয়াতের গ্রামারটা আগামী ক্লাসে শেষ করব, সুরা আদিয়াতের সুরা আদিহা আদিয়া গ্রামার, এই আদিয়াতের গ্রামারটা আগামী ক্লাসে আমাদের মেইন কাজ হবে, তাহলে এখানে বাকি আয়াতগুলো 3টা আয়াত করবো আমরা, 20 নম্বর আয়াত পর্যন্ত কাজ করব, আর আগামী ক্লাসের মূল কনসেন্ট্রেশন থাকবে সুরা আদিয়াত ঠিক আছে, তাহলে ওইদিকান থেকে আম পড়ার আমাদের গ্যাপগুলো ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আমরা আজকে এখানে শেষ করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম।